রেশন কার্ড কিংবা প্যান কার্ডের মতন এবার থেকে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে এই লিঙ্কটা আপনি যদি এখন না করেন তাহলে পরবর্তী সময় আপনি কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন কিংবা আপনার ভোটার কার্ডটাকে বন্ধও করে দেওয়া হতে পারে তাই আপনি যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হতে না চান এক্ষুনি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করে নেবেন এর জন্য আপনার মোবাইলের প্লে স্টোরটা ওপেন করবেন এবার স্টোরের সার্চ অপশানে এসে আপনি এন বা ভোটার ফেবলিকে সার্চ করবেন আপনি এটা লিখে সার্চ করলে এই ধরনের একটা অ্যাপস পাবেন এই অ্যাপসটা আপনার মোবাইলে আপনি ইনস্টল করে ওপেন করবেন অ্যাপসটা ওপেন করলে আপনার সামনে ঠিক অ্যাপসটা এইভাবে ওপেন হবে এবার আপনি নিচের দিকে এলে একটা টার্ম অ্যান্ড পাবেন এটা আপনি আই এগ্রি অপশানে ক্লিক করে পাশের নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে এখান থেকে আপনার পছন্দের ভাষাটা পেয়ে যাবেন এখান থেকে পছন্দের ভাষাটা সেট করার পর গেস্ট হাউসের অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাপসটা ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে সম্পূর্ণভাবে এটা ওপেন হওয়ার পর এখানে আপনি উপরে ভোটার রেজিস্ট্রেশনে একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি পাঁচটা অপশান পাবেন এর মধ্যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য সবার শেষে ফর্ম সিক্স বি যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এখানে আপনার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টের রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ করতে পারেন আর যদি অ্যাকাউন্ট কোনো না থাকে তাহলে এখানে আপনি নিউ ইউজারের যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি ঠিক এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এখানে আপনার একটা মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর নিচে সেন ওটিপি অপশানে ক্লিক করবেন সেন ওটিপি অপশানে ক্লিক করলে আপনার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে এন্টার ওটিপি অপশানে দেবেন দেওয়ার পর নিচে ইমেল আইডি এবং তার নিচে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন তার আগে আপনাদের জানিয়ে রাখতে চাই এই পাসওয়ার্ডটা কেমন হবে সেটা কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে সেই মতন আপনি পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এই পেজে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে আপনি সেন্ড ওটিপির অপশানে ক্লিক করবেন সেন্ড ওটিপির অপশানে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি নেক্সট পেজে এখানে দেবেন দেওয়ার পর নিচে পাসওয়ার্ডটা দেবেন যে পাসওয়ার্ডটা আপনি বানিয়েছিলেন দেওয়ার পর নিচে লগ ইন নেওয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পুনরায় আপনি এই অ্যাপসের হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর একইভাবে আপনি ভোটার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি অনেকগুলো অপশান পাবেন এর মধ্যে সবার লাস্টে ফ্রম সিক্স বি অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি নেক্সট পেজে নেক্সটটা একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করলে আপনি দুটো অপশান পাবেন এর মধ্যে দ্বিতীয় অপশনটা আপনি তখনই সিলেক্ট করবেন যদি আপনার কাছে ভোটার আইডি কার্ড নাম্বারটা না থাকে আর আপনার কাছে যদি ভোটার আইডি কার্ড নাম্বারটা থাকে তাহলে এখানে আপনি উপরের অপশানটা সেক্ট করার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এখানে সবার ওপরে আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা দেবেন এবং নিচে আপনার রাজের নামটা সেট করার পর সবার নিচে ফেস ডিটেলসে একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করলে আপনি নিচে প্রসেসের একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন প্রসেস অপশানে ক্লিক করলে আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলসগুলো এইভাবে চলে আসবে এবার আপনি এখানে নেক্সট অপশন ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা ফর্ম দেখতে পাবেন এই ফর্মের মধ্যে আধার ডিটেলসে একটা অপশান পাবেন এখানে আপনার আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে দেওয়ার পর পাশে আপনি এই ধরনের একটা চিহ্নের মার্ক দেখতে পাবেন এটা দেখার পর নিচে আপনার মোবাইল নাম্বারটা দেবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পর পাশে আপনি ভেরিফাই একটা অপশান পাবেন এই ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এখানে আপনার আধার রিষ্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে আপনি ভেরিফাই করবেন ভেরিফাই করার পর নিচে আপনার প্লেসের অপশানে গিয়ে আপনার রাজ্যের নামটা দেওয়ার পর নিচে ডান অপশানে ক্লিক করবেন ডান অপশানে ক্লিক করলে ফাইনালি আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন যে সমস্ত ডিটেলসগুলো আপনি এতক্ষণ ধরে অ্যাড করলেন সেগুলো আপনি এখান থেকে দেখে নেওয়ার পর নিচে কম্পর্ম অপশানে ক্লিক করলে এই ফর্মটা সাবমিট হয়ে যাবে ফ্রেন্ড ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাথর বলে ওটা পেশ করে দেবেন